দেশের উত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবার চাষ হচ্ছে ভোজ্য তেল বীজ ফসল পেরিলা। সূর্যমুখী ও সরিষার মতো পেরিলার বীজ থেকে উৎপাদন হয় তেল। উচ্চ ফলনশীল ও উন্নত তেলের বীজ পেরিলার চাষ করে পঞ্চগড়ে চমক সৃষ্টি করেছেন তরুণ কৃষক রুকনুজ্জামান। তার এমন উদ্যোগে স্থানীয় কৃষকরা আগামীতে পেরিলা চাষের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ববাজারের প্রভাবে বেড়েই চলছে ভোজ্য তেলের দাম। এমন সময় দেশে তেল উৎপাদনের নতুন এক সম্ভাবনার পথ দেখাচ্ছেন রোকনুজ্জামান। পরীক্ষামূলকভাবে 12 বিঘা জমির উপর সাউ পেরিলা এক নামের বীজ আবাদ শুরু করেন। প্রথমবারের মতো পেরিলা চাষ করে বেশ লাভের মুখ দেখছেন তরুণ এই কৃষক। চাষের খরচের চেয়ে কয়েক গুণ বেশি টাকা তুলতে পারবেন বলেও আশাবাদী তিনি। সরকার এই তেল ফসলের বিষয়ে কৃষক পর্যায়ে এটা সম্প্রসারণ করে, সহযোগিতা করে, তাহলে এই তেল ফসল শুধু বাংলাদেশের ভোজ্য তেল প্রয়োজন মিটানোর পাশাপাশি আন্তর্জাতিক রপ্তানিযোগ্য একটি পণ্য হিসেবে এই পেরিলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। কৃষি বিভাগ বলছে এটি বাংলাদেশে পেরিলার প্রথম জাত। সাউ পেরিলা এক দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ ফলনশীল জাত এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। দক্ষিণ কোরিয়া, চীন, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই তেলের চাহিদা রয়েছে ব্যাপক এবং আন্তর্জাতিক বাজারেও এই তেলের মূল্য অনেক। রোকনের পেরিলার ক্ষেতে কর্মসংস্থান হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষকরাও উৎসাহিত হচ্ছেন চাষে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে তারাও পেরিলার চাষ শুরু করতে পারে। চাষ দেখে আমরা অতি আনন্দিত হয়েছি, আমরা জীবনেও কখনো এটা শুনি নাই আর কি। এখন দেখে আমরা ইচ্ছা করছি কৃষি অফিস যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরাও 2-4 বিঘা করতে পারি। রোকন ভাই আমাদের এলাকায় পেরিলা লাগাইছে, দেখতেছি খুব সুন্দর হয়েছে। তো চিন্তা করতেছি আগামী ভবিষ্যতে যেন আমরাও করতে পারি, সরকার যেন আমাদেরকে সহযোগিতা করে। তবে এই চাষে উপজেলা কৃষি বিভাগ থেকে বীজ সহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে পেরিলা খুবই দামি একটি তেল, ভোজ্য তেল, এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা সার্বিকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে তেলটা কীভাবে চাষ করতে হবে, অন্যান্য টেকনোলজিক্যাল সাপোর্ট এটা আমরা অব্যাহত রেখেছি এবং আমরা খুবই আশাবাদী যে এটি বাংলাদেশে একটি প্রমিজিং ফসল হিসেবে দাঁড়িয়ে যাবে। পেরিলা চাষে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, অন্যদিকে মিটবে দেশের ভোজ্য তেলের চাহিদা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।